হ্যালো বন্ধু, আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিও একটি ছোট করে কিছু একটুখানি ছোট করে ভিডিও করে নিয়ে নেব আজকে আমি। তো দেখো, আমি ঠাকুরদের ফুল দিয়ে নিয়েছি, বাবুকে ঠাকুরকে সব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে। এবার আমি প্রদীপে তেল দিয়ে নিয়েছি, আর এবার ধূপ প্রদীপ ধরিয়ে নেব। ধূপ প্রদীপ ধরিয়ে নিচ্ছি, আর আজকে আমি ঠাকুরকে প্রসাদ দেবো শশা। তো দেখো, আমি ঠাকুর সাজিয়ে নিয়েছি। আর বললাম আজকে আমি ভিডিওটা ছোট করে। আর দেখো, তোমরা আমি শশা কেটে ঠাকুরকে দিয়ে নিয়েছি, আর গ্লাসে জল দিয়ে নিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর শশাতেও তুলসী পাতা দিয়ে দিয়েছি। দেখো, আমি পুরো ঠাকুরকে, আর আমি ঠাকুর সিংহাসনে একটু সাজিয়ে নেবো, আর আমি এখন আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। আর আমি ঘন্টা বাজিয়ে নিয়েছিলাম একটু। কমেন্ট করে জানিও আমার ঠাকুর আসন কেমন সাজিয়েছি। তো দেখো, ভালো করে তোমরা দেখে নাও সিংহাসন। দেখো, ঠাকুরকে একটু সাজিয়ে নিয়েছি বলেছিলাম আমি। আর দেখো, আমি এখানে কৃষ্ণ লিখেছি, আর ঘরের ওখানে